চুবুরিয়া রাষ্ট্র বাংলাদেশত বর্তমানে কেবাদিন ধরে একটা আন্দোলন আর বিভিন্ন প্রতিবাদের ফলত এক এক কথা কবলগে এক রণক্ষেত্রত পরিণত হয়েছে কব লাগবে। আর আজির তারিখত যদি বাংলাদেশের পরিস্থিতি কো, আজি কিন্তু বাংলাদেশত সান্ধ্য আইন জারি করেছে ইতিমধ্যে সমগ্র অঞ্চলত, আর ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, বিভিন্ন সরকারের বিভিন্ন ব্যবস্থা লৈছে, যেন যি ধরনের পরিস্থিতি তার সৃষ্টি হয়ে আছে সেই পরিস্থিতি তার শান্ত হোক আর পুনের আগের অবস্থা ঘুরি হোক। কিন্তু সেই সময়ত অসম তথা উত্তর পূর্বাঞ্চল তথা ভারতের বিভিন্ন ছাত্রছাত্রী বাংলাদেশ পড়বলে যায় আর বর্তমান তাদের অধ্যয়নরত অবস্থা আছে, আর তারপরে কিন্তু লাহে লাহে ঘরমুয়া হবলে আরম্ভ করেছে, যোনে যে সুবিধা পাইছে ঘরমুয়া হবলে আরম্ভ করেছে। আমার ধুবুরীর আসল নামনি অসম ধুবুরীর বহু ছাত্রছাত্রী তাদের পড়াশোনা করে, বিভিন্ন মেডিকেল ট্রেডত বহুতে আছে, বহুতে আন কিবা কিবি ইঞ্জিনিয়ারিং ট্রেডত আছে, বিভিন্ন সাইড পড়বলে যায়। আমি বর্তমান আমার পাইছো ধুবুরীর এইমাত্র আহি উপস্থিত হয়েছে, আপনার মূল কিমান স্টুডেন্ট তারপরে আজি আহিছে? আমি 70-80 স্টুডেন্ট একেলগে উলাইছিল, তো বহুতে ইন্ডিয়ার বহুত ঠাইতে আছে, হিয়তে কিছুমানে ফ্লাইট দি গুছি গৈছে, আর আমি অসমৰ যিখিনি আছো আমি ট্রেন দি আহিছো। আমি ফার্স্ট অফ অল আমি গেদে বর্ডারৰ পৰা শিয়ালদা লোকে আহিছো, আর শিয়ালদাৰ পৰা নিউ কোচবিহার, দেন নিউ কোচবিহারৰ পৰা আকো প্রাইভেট কার বুক করে কিনে এই ঘরে আহিছো। আচ্ছা, মেইনলি আপনাদের বাংলাদেশের যে দর্শনা বর্ডার, হয় দর্শনা বর্ডার যদি আপনাদের পার হয়েছে, এই দর্শনা লোকে আপনার ইনস্টিটিউটৰ পৰা কি দরে আহিল, এনেকুৱা একটা পরিস্থিতি তাত হ্যান্ডওয়ান চলি আছে? মানে আমি স্টুডেন্ট বিলাকে রাতে সব একেলগে বহিছিল, একেলগে বহি কিনে ডিসকাস করেছো, যেহেতু সিচুয়েশন ভাল নহয় বাংলাদেশ, আমি যত থাকো তাতে একো প্রবলেম হওয়া নাই, বাট কি ঠিক হবো পারে সেই কারণে নিজের প্রোটেকশনের কারণে আমি সব কইছো যে আমি যেখানে ইন্ডিয়ান স্টুডেন্ট আছো আমি আজি রাতে উলাই যাম, তো আমি প্রাইভেট কার বুক করেছিল, বুক করার পিছত তো রাস্তাত কিবা প্রবলেম হব পারে, তো হেতুর কারণে আমি ইন্ডিয়ান এম্বাসি কল করেছো, ইন্ডিয়ান এম্বাসি কল করে কিনে কইছো যে স্যার আমি আজি ইমান স্টুডেন্ট আছো, কলেজের পর রাতে উলাই যাম, তো আমার লোকের প্রোটেকশনের কারণে আমার লোক সিকিউরিটি লাগে আপ টু বর্ডার লোকে, তো ইন্ডিয়ান এম্বাসি আমার লোক বহুত হেল্প করেছে, কলেজের পর আপ টু দর্শনা লোকে হিয়তে আমার লোক স্কোর দি লই 180 or 190। আমি মানে সিহঁতে আমার লোক বহুত রেসপন্স করেছে, কারণ সিহঁতে নহলে তো আমার লোক একটা রিস্ক আছিল, যেহেতু আমি রাতে উলাইছো বাট রাস্তা যদি কিবা একটা প্রবলেম হয়ে গেল হয়, তো সেই কারণে আমার লোক বহুত হেল্প করেছে, আমার লোক সিকিউরিটি দি লই গেছে, আমি সেফলি আহি পাইছো, সেটার কারণে থ্যাংকস সিহঁতক বহুত। আমার ইয়ার কিমান স্টুডেন্ট আছে? আমার ধুবুরীর 6 জন শহরে, বিদ্যাপাড়ার আছে, গৌরীপুরের আছে, বগরীবাড়ির আছে। নিশ্চয়ই আপনার এই যে গোটেই ঘটনাটা একদিন ধরে চলি আছিল, আপনার হোস্টেলের ভিতরে আবদ্ধ হয়ে আছে, খাওয়া বা ইত্যাদি অসুবিধা হয়েছিল? খাওয়া লওয়া একো অসুবিধা হওয়া নাই, আমার হোস্টেলের ভিতরে মেস ডাইনিং আছে, সো আমি তাতে খাইছিল, আর যেহেতু আমার লোক তাতে একো প্রবলেম হওয়া নাই, ওসর পাশে দোকানও খোলা আছে, সো খাওয়া লওয়ার একো প্রবলেম হওয়া নাই। আপনি কি পড়ি আছিল আর কোনটো ইয়ার? মই MBBS স্টুডেন্ট, হয় ফাইনাল ইয়ার। আচ্ছা, আপনার লোক সবে MBBS আছে? হয়, আপনার যে 70 জন আইছ মেডিকেল? হয় হয় হয়, সব মেডিকেল স্টুডেন্ট হয়। তো এই এই যে গোটেই পরিস্থিতি আপনাদের তার পরে কি শুনেছে, একচুয়ালি কেনকা কি পরিস্থিতি হয়ে আছে বর্তমান বাংলাদেশ? বাংলাদেশ মানে আপনি ইতিয়ার কথা বলছেন? হয় হয়, বর্তমান সে একচুয়ালি ইন্টারনেট হ্যাজ বিন শাট অফ, সো উই ডিডন্ট গেট এনি আপডেট, সো আই ক্যান মানে তেনেকুৱা কোনো ধৰণৰ তথ্য অহা নাই? নাই, এতিয়ালৈকে আমি একো তথ্য পোৱা নাই, কাৰণ লাষ্ট 3 ডেজৰ পৰা ইণ্টাৰনেট টোটেলি শ্বাটডাউন, সো আমি একো ইনফৰমেশ্যন এতিয়ালৈকে পোৱা নাই। হয়, আৰু আপোনালোকে যিটো ঠাইত আছিল সেই ঠাইখনৰ নাম কি আছিল, ঢাকাৰ পৰা কিমান দূৰ আছিল? আমাৰ ঠাইটো হৈছে মানিকগঞ্জ ডিষ্ট্ৰিক্ট বুলি হয়, ঢাকাৰ পৰা 200 কিলোমিটাৰ মান হ'ব। আৰু আৰু তাতে কোনো সমস্যা নাই? নাই, তাতে একো প্ৰবলেম হোৱা নাই। আপোনালোকৰ হোষ্টেল বা আপোনালোকৰ কলেজত? নাই, একো প্ৰবলেম হোৱা নাই। হয়, নিশ্চয়। আপোনাৰ নামটো কি? আসিফ হোসেন। আসিফ হোসেন, ইয়া আছিল আসিফ হোসেন, পঞ্চম বৰ্ষৰ MBBS ছাত্ৰ, তেওঁ ঢাকাৰ পৰা কিছু নিলগৰ মানিকগঞ্জত তেওঁলোকে আছিল, আৰু মানিকগঞ্জৰ পৰা তেওঁলোকৰ হোষ্টেলৰ বা তেওঁলোকৰ কলেজৰ তেওঁলোকৰ ইউনিভাৰ্চিটিৰ এক কথা ক'বলৈ গ'লে যি ছাত্ৰখিনি আছিল প্ৰায় 70 জনৰ অধিক ছাত্ৰ, তেওঁলোকে বাংলাদেশের সেই মানিকগঞ্জের পর ইন্ডিয়ান হাই কমিশনের পর সহায় লৈছিল, ইন্ডিয়ান কনসালেট জেনারেল বা ইন্ডিয়ান যেটু তাতে আছিল ব্যবস্থাপনা তা সহায় করেছে, এসকোর্ট দি পেলায় দর্শনা বর্ডার, যে দর্শনা বর্ডার যদি আমি কব যাও পশ্চিমবঙ্গের কলিকতার সন্নিকেটর একটা বর্ডার, দর্শনা বর্ডার সিটু সাইডে গেলে কলিকতার বা পশ্চিমবঙ্গের গেদে বলে এখন ঠাই পাওয়া যায়, গেদের পর ট্রেন লৈছে, আর ট্রেন লৈ পেলায় শিয়ালদা গেছে, আর শিয়ালদার পর ট্রেনত আকো পুনের কোচবিহারলৈকে আহি, কোচবিহারের পর আহি বর্তমানে গাড়ি দি পেলায়
পেলাই ঘর ধুবুরী আহি উপস্থিত হয়েছে। কিন্তু গোটেই কথাটা আসলে ইন্টারনেট বন্ধ আছিল, বিভিন্ন সমস্যা তাতে হয়ে আছে বর্তমান, যদিও কোনো আপডেট নাছিল কারণ ঘরের ওলা নাই। এই পরিস্থিতি উদ্ভব হওয়ার পিছর পরে এক কথা কবলে গেলে হোস্টেলের ভিতর আবদ্ধ হয়ে আছে আর হোস্টেলের ভিতর থাকি তারপর ঘরমুখী হয়েছে। কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কব বিচার, যেহেতু আমার এই অঞ্চলের ছাত্রছাত্রী ঘুরে আছে উভতি আছে, সেই কথাটাই গুরুত্বপূর্ণ যে কারো কোনো ক্ষতি হওয়া নাই, সকলে শান্তিপূর্ণভাবে ঘরে আহি গেছে। ঘরের মানুষ বর্তমানে এক কথা কবলে শান্তি পাইছে, কারণ বিগত দুই দিন তিন দিন ধরে গৃহর যে অবস্থা আছে এক কথা কবলে গেলে আমি দেউতার যদি অল্প কথা পাতি পারো, দাদা যদি অল্প আগবাড়ি আহে, কিন্তু যথেষ্ট চিন্তা করে আসিল, তুমি যাব যথেষ্ট চিন্তাত আসিল, হয় আপনার যথেষ্ট টেনশন আসিল বিগত কেবাদিন ধরে, হয় হয় কারণ লড়ার এটা হেৰি নাছিল, করেসপন্ডেন্স নাছিল, কমিউনিকেশন নাছিল, গতি টেনশনতে আসিল, হয় ইন্টারনেট বন্ধ হয়ে আছে, ইন্টারনেট বন্ধ হয়ে আছে দুই দিনের পর, ইন্টারনেট নাছিলই তাতে। তো লাস্ট নাইট যেতে গম পালো সিহতে বর্ডার লই মানে আহি পালে আর তেতিয়া আর ভাল লাগিছে। ঠিক আছে, আর আপনার আপনাদের তেওঁলোকে তারে পর উলোয়া বাতৰিটো পোৱা নাছিল? না, ওলা অহাটো তো কারো ইন্টারনেট নাছিল কারণ ওলা বলে গম পোৱা নাই। বর্ডারত যেতে আহি ফোন করিল তেতিয়া গম পালো যে ইহতে আহি পাল, হয় পিতৃ মাতৃ চিন্তা হব, লড়া ছোৱালী বাহিৰত পড়াশুনা করে আর বিভিন্ন সমস্যা হয় সেই পড়াশুনা সময়, আর বর্তমান এক কথা কলে অগ্নিগড় বা একটা পরিস্থিতি বাংলাদেশত, আর এই বাংলাদেশের আন্দোলনক লৈ যি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিত এক কথা কবলে গেলে আমার ইয়ার ছাত্রছাত্রী সকল যে তাত পড়াশোনা করে সকলে ঘরমুয়া হবলে চেষ্টা করেছে, কোনোবা হয়তো সুবিধা পাইছে গুছি আছে, কোনোবা এটা আহিব পারা নাই, কিন্তু তেওঁলোকৰ পৰা যিখিনি তথ্য পোৱা যায় যে সকলে চেষ্টা করেছে এই মুহূর্তে বাংলাদেশত না থাকি নিজ ঘরে উভতি আহিবলৈ।